এই তিনটি কারণে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে না। বিশেষ করে যারা ইউটিউবিং করেন একটা সমস্যা দেখবেন কি, চ্যানেলে যতই কাজ করেন বা যতই ভালো ভিডিও আপলোড করেন, কিন্তু তিনটা সেটিং যদি আপনার ভিডিওতে ঠিক না থাকে, মানে তিনটা কাজ, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রয়োজনের তুলনায় কিন্তু ভিউজ আসবে না। মানে ভিডিও কিন্তু র্যাঙ্কেও যাবে না, ভাইরালেও আসবে না। একটা চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে টাকা ইনকাম করার জন্য, খুব কষ্টের একটা কাজ। এখন ভিউজটা আসলে কিভাবে বাড়ানো যায়, তিনটা জিনিস আগে আগে বদলাবেন, তাহলে আপনার ইউটিউব ভিডিওতে এমনিতেই আগের তুলনায় বেশি ভিউজ চলে আসবে। সর্বপ্রথম আমি যে কারণটা বলবো সেটা হচ্ছে চ্যানেল এঙ্গেজমেন্ট। এখন চ্যানেল এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, একটা ইউটিউব ভিডিওতে কয়টা লাইক পড়েছে, কয়টা কমেন্ট পড়েছে, এবং ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশনটা কেমন আছে, এটা কিন্তু সর্বপ্রথম ইউটিউব চেক করে। মানে মনে করেন আপনি টোটাল 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, এখন 5টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের রেজাল্ট যদি একদম শূন্য হয় বা খারাপ হয়, তাহলে কিন্তু আপনাকে ফেল দিবে, তাই না ভাই? কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 33 33 করে যদি মার্কশিটে যদি আমাদের পাস রেজাল্ট আসে, তাহলে কিন্তু প্রত্যেকটা গড় করে তার একটা পয়েন্ট দিয়ে দেয়। এই চ্যানেল এঙ্গেজমেন্টটাও সেম বিষয়, আপনার চ্যানেলে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকা লাগবে। ভিডিও বানালেন হজ বড়ল, হঠাৎ করে নিজেই ভিডিও দেখলেন ওয়াচ টাইম দিলেন, কিন্তু লাইক নাই, কমেন্ট নাই, তাহলে কিন্তু কাজ হবে না। তার মানে ইউটিউবের কাছে এঙ্গেজমেন্ট আগে পৌঁছে দিতে হবে। ইউটিউব আসলে বুঝবে যে আসলে ভিডিওর মধ্যে কী কী আছে বা কোন জিনিসটা কমতি আছে। যদি গড় অনুপাত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভাই কাজ হবে। এবার আসেন দুই নাম্বার মিডল পয়েন্ট, এটা হচ্ছে কি, ভিডিও ভ্যালুয়েবল। আপনি ইউটিউবিং করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, কোনো প্যারা নাই, কিন্তু আপনি কি জানেন আপনার ভিডিও ভ্যালুয়েবল আছে নাকি? মানে ভিডিওর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট অংশ থাকা লাগবে, ভ্যালুয়েবল থাকা লাগবে, যে কারণে আপনার ভিডিওটা দর্শক দেখতে ইন্টারেস্টেড হবে। আপনি মিউজিক দেখেন বা গান দেখেন ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, যারা মডেলিং মিউজিক ছাড়ে ওরা দেখবেন যে ভিডিওর মধ্যে কিন্তু একটা প্রেমের আবেগ রেখে দেয়। মানে আপনি ভিডিওর মধ্যে কিন্তু প্রেমের প্রপোজ করতেছে, এইরকম কিন্তু একটা কাহিনী কাজ করে, আর এটার জন্য কিন্তু দর্শক ইন্টারেস্টেড হয় এই সমস্ত ভিডিওগুলো দেখে। যে যত ভালো ইন্টারেস্টিং বা ইউনিক আইডিয়া নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবে তার কন্টেন্টে কিন্তু বেশি ভিউজ আসবে। আমি শুধু গানের কথা বলতেছি না বা মিউজিক চ্যানেল নিয়ে কথা বলতেছি না, সব ধরনের চ্যানেলে যে ভিডিও তৈরি করবেন ভাই, ওই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি কী রাখতেছেন তা একবার চেষ্টা করবেন। নিজেকে একবার প্রশ্ন করেন তো, আপনি কেন এই ভিডিওটা তৈরি করছেন, কী দেখাতে চাচ্ছেন মানুষকে, তার ভিতর কি আসলে ইন্টারেস্টেড কিছু আছে? যদি না থাকে ভাই তাহলে কোনো কাজ নাই। তাই আগে আপনাকে ভিডিও বেশি ইম্পর্টেন্ট করতে হবে। আমাদের চারদিকে দেখতে পারবেন হঠাৎ করে ভুর হাট করে ভিডিও কিন্তু ভাইরালে চলে যায়, বা একটা জিনিস তাকিয়ে দেখবেন ওই ভিডিওগুলো কিন্তু ইউনিক আর ভিডিওর মধ্যে নিশ্চয় কিছু আছে, যেটা দেখে হয়তো বা আপনি কমেডি পান অথবা সেই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন বা সেই ভিডিও নতুন কিছু নিয়ে চলে আসছে, এতটুকুই কিন্তু বিষয়। তিন নাম্বার বিষয় হচ্ছে ভাই ভিডিও মেটা ডাটা। আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, ক্লিক বিট বলতে কি বোঝায়, মানে দুই নাম্বার করা বোঝায়। আপনি দোকানে ডিসপ্লের পোস্টারে লিখছেন আমার দোকানে এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, খুব ভালো কথা। কিন্তু যখন আপনি দোকানে কিনতে যাবেন তখন দেখবেন যে ভাই কিছুই নাই। মানে মনে করেন আপনি দোকানে উপরে দেখছেন iPhone 14 Pro Max এখন বেচা কিনা চলতেছে, আমি কিন্তু এখন শ্যুট করতেছি, এখন ডিসপ্লেতে লেখা আছে কিন্তু দোকানে গিয়ে দেখলাম আইফোন সেইখানে নেই, সেখানে অন্য আইফোন আছে। সো এইগুলো হচ্ছে ক্লিক বিট। ভিডিও থাম্বনেলে দিয়েছেন একটা, ভিডিওর মধ্যে রয়েছে আর একটা, এইরকম কাজ থাকলে ভাই জীবনেও ভিউজ আসবে না। এবার শুনেন ভিডিও ম্যাটারটা বলতে কি বোঝায়, সেই ভিডিওটা থাম্বনেল বোঝায়, টাইটেল বোঝায়, ডেসক্রিপশন বোঝায় আর ভিডিও বোঝায়। মানে সব কিছু যদি নয় সেই উল্টাপাল্টা থাকে তাহলে ভাই ইউটিউবিং করার কোনো দরকার নাই, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। এখন আপনাকে যে বিষয়টা ফলো রাখতে হবে, চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে ভিডিও টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু এভরিথিং সব কিছু ঠিক রাখা লাগবে। এটা হচ্ছে মেটাডাটা। আপনি মেটাডাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু ভিডিও ভ্যালুয়েবল হবে, আর ভিডিও ভ্যালুয়েবল হলে কিন্তু আপনার কী হবে, চ্যানেল এঙ্গেজমেন্ট বাড়বে। এই তিনটা জিনিস আগে আগে বদলাবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি ভিউ চলে আসবে। এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি একবিন্দু ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর সিপির নতুন কিছু নিয়ে টিল দ্যান, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।